আমি এই গাড়ির পিছনে দরজাটা খুলতে চাচ্ছি, কিন্তু খোলা যাচ্ছে না। এই মুহূর্তে দরজার এখানে যে লকটি রয়েছে এটা আনলক রয়েছে। আমি যদি সামনে দিয়ে চাপ দিই, এরপরও দরজাটা খোলা যাচ্ছে না। রিমোট দিয়ে যদি লক করি, লক আনলক, কিন্তু দরজাটা খোলা যাচ্ছে না। আর যদি এই পাশে দরজাটা দেখি, এটা কিন্তু খোলা যাচ্ছে। আর যখন লক করে দিব, খোলা যাচ্ছে না। কিন্তু এখানে যে সুইচটি রয়েছে এটা এভাবে চাপ দিলে আনলক হয়ে যাবে, খোলা যাচ্ছে। কিন্তু এ পাশের ডোরটা খোলা যাচ্ছে না। এভাবে করলেও খোলা যাচ্ছে না, এভাবে করলেও খোলা যাচ্ছে না। এটার কারণ হচ্ছে এই ডোরটা আমি চাইলে বাহির থেকে খুলতে পারবো। বাইরে যে হ্যান্ডেল রয়েছে, এখানে যে হ্যান্ডেল রয়েছে, এই যে বাহির থেকে খোলা যাচ্ছে, এটার কারণ কী? এটার কারণ হচ্ছে গাড়ির পিছনে যে ডোর রয়েছে, ডোরের সাথে একটি ছোটো লক রয়েছে। এই লকটি এটা নিচে নামানো রয়েছে। এটা হচ্ছে সিলিন্ডার লক, বা আপনার গাড়িতে যখন পিছনে বাচ্চা বসবে ওই সময় বাচ্চারা যাতে ভুলবশত দরজা খুলতে না পারে, সেই জন্য এই লকটা ইউজ করা হয়। আর এটা যখন উপরে রাখবেন, এই মুহূর্তে লকটি উপরে রয়েছে। এখন যদি আমি ডোরটা বন্ধ করে দিই, এই যে খোলা যাচ্ছে, খুব সহজে আপনি খুলতে পারবেন। রিমোট দিয়ে যদি লক করি, লক হয়ে গেছে, আনলক, খোলা যাচ্ছে। আর এই পাশে ডোরের লকটি লক্ষ্য করুন, একই ধরনের লক এখানেও রয়েছে। এই সুইচটি লক্ষ্য করুন, এটা কিন্তু উপরে রয়েছে, যার কারণে এই ডোরটি আগে থেকে ভিতর থেকে খোলা যেত।